হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ রূপমস রিভিউ। জিত কোয়েলের আপকামিং ফিল্ম শেষ থেকে শুরু দোরগোড়ায়। 5 জুন ছবিটা ঈদের রিলিজ হচ্ছে, এবং টক অফ দ্য টাউন হচ্ছে এটাই যে এত বছর পর আবার তারা সিলভার স্ক্রিনে ব্যাক করেছে, এবং তারা যে একসাথে কত হিট এই নিয়ে আজ কথা বলবো না, কারণ আমরা প্রত্যেকে জানি তাদের প্রত্যেকটা ছবি কত বড় সুপারহিট, এবং 8 থেকে 80 প্রত্যেকেই তাদের ফ্যান। তো এই যে ছবিটা আসছে, আপনারা রিসেন্টের গানটা শুনেছেন মন আমার, এবং এর আগে টিজার দেখেছেন, তো এই গানটার নিয়ে আজকে বিষয়। তো গানটা কেমন হয়েছে, গানটা কেমন কেমন ভিউ পেয়েছে এ নিয়ে কথা বলবো না। তো আপনার কি গানটার যে সিনেমাটোগ্রাফি বা গানটা যেরকমভাবে কোরিওগ্রাফ করা হয়েছে, আপনার কি একবারও মনে হয়েছে যে এই গানটার কোনো কোরিওগ্রাফার ছিল না? এই গানটা যখন করা হয়েছে তখন জিত এবং কোয়েল দুজন মিলে এটা পুরো কোরিওগ্রাফ করেছে, আপনার কি এটা মনে হয়েছে? যদি এটা আপনাকে বলি আপনি কি বিশ্বাস করতে পারবেন? তো এটা বলার আগে আরও একটা ঘটনা বলি। যখন অনেক বছর আগে সিনেমা আমাদের ইন্ডিয়াতে ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে শুরু হয়েছিল, তখন কিন্তু এরকম ছিল না যে একটা গানের জন্য আলাদা কোরিওগ্রাফ থাকবে, লাইট ধরার জন্য আলাদা লাইটম্যান থাকবে, আর্ট ডিরেক্টর থাকবে আর্ট ডিজাইন করার জন্য। তখন যে যেটা পারতো যেরকমভাবে তখন সেরকমভাবেই ফিল্ম হতো, যেমন এখনকার একদম শুরুতে যেমন অ্যামেচারদের শর্ট ফিল্ম বানায় সেরকমভাবেই। তো এই ফিল্মের ক্ষেত্রে যে কোরিওগ্রাফার ছিল তিনি মানে একদম শেষ মুহূর্তে এসে ভিসা প্রবলেমের জন্য আটকে পড়েন, এবং তিনি সেই জায়গাটা ক্যান্সেল করে দেন। কিন্তু রাজ চক্রবর্তীর মাথায় বাজ পড়েনি, তাকে হ্যাপা পাওয়াতে হয় না, কারণ সেখানে জিত কোয়েল উপস্থিত ছিল এবং তারা নিজেরাই পুরোপুরি গানটা কোরিওগ্রাফ করে। এবং তারা যে এক্সপিরিয়েন্স, তারা যে এর আগে কত কাজ করে এসেছে, এবং ঠান্ডা মস্তিষ্কে পুরো ব্যাপারটা হ্যান্ডেল করে। তো এটা যতটা ভালো ভিডিও, আমি যখন আগে ভিডিও নিয়ে কথা বলছিলাম একদিন গানটা নিয়ে, তখন বারবার ভিডিওতে চলে যাচ্ছিলাম যে এত সুন্দর করে কোরিওগ্রাফ করা হয়েছে, এত সুন্দর করে সাজানো হয়েছে, সিকোয়েন্স সাজানো হয়েছে, সেগুলো দেখতে দারুণ লাগছে। অবশ্যই ক্যামেরাম্যান ডিওপির দারুণ কাজ আছে, কিন্তু কোরিওগ্রাফ করাটা কিন্তু খুব একটা বড় দিক, যেটায় দুজনেই খুব দারুণ মানে পারদর্শিতা দেখিয়েছেন, এবং যেটা ভিজুয়ালি দেখতে আমাদের খুব ভালো লাগছে, অ্যাট্রাকটিভ লাগছে। গানটা অবশ্যই অর্কবাবুর গলায় আমাদের মন কেড়েছে, কিন্তু ভিডিওটা হিট না করলে কিন্তু দুটো একসাথে খাপ খেত না। তো সেই ক্ষেত্রে কিন্তু কোরিওগ্রাফ ছাড়াও দুজন অ্যাট দ্য মোমেন্ট মানে অ্যাকশন করে দেখিয়ে দিলেন যে কতটা ভালো তাদের পেয়ার, কোথাও একটা কল্পনা এবং বাস্তবেও, কারণ সেই মুহূর্তে কিন্তু দুজন ছাড়া এই কাজটা হতো না। তো তারা যে সাকসেসফুল এবং এই ফিল্মটাও যে বড় কিছু হতে চলে, তার আভাস কিন্তু বারবারই আমি বলছি যে প্রত্যেকেই পাচ্ছেন হয়তো, এবং এটা শুধু ওই রূপলি পর্দায় নয়, বাস্তবেও ঘটে। কারণ একটা ফিল্ম যখন শ্যুট করতে হয়, যখন যে ঝামেলা হ্যাপাগুলো পোয়াতে হয় ওটা কিন্তু বাস্তবে, ওটা কিন্তু সবচেয়ে ডেঞ্জারাস, কিন্তু ওগুলো ম্যানেজ কীরকমভাবে করতে হয় এই দুজন এক্সপিরিয়েন্সড লিড পেয়াররা জানেন যে কীরকমভাবে ঠান্ডা মেজাজে সব কিছু অ্যারেঞ্জ করতে হয়। তো এটার জন্য সত্যি অনেক কংগ্রাচুলেশন তাদের দুজনকে, এবং অনেক বেস্ট উইশেস। এবং এটা শোনার পরে সত্যি কোথাও একটা কি ভালো লাগা থাকে, যে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে আপনাদের প্রিয় অভিনেতা অভিনেত্রীর জন্য এই কথাটা শুনে, এবং আমারও সত্যি খুব ভালো লাগছে যে আমাদের ইন্ডাস্ট্রি আজকেও কোথাও একটা গিয়ে এরকম খবরগুলো রাখে, এবং যখন এই খবরগুলো আপনি জানতে পারবেন আপনার কোথাও একটা কি ভালো লাগবে। টাইমস অফ ইন্ডিয়া আজকে ব্যাপারটা রিভিল হয়েছে, এবং শেষ থেকে শুরু 5 জুন আসছে, পরিচালক রাজ চক্রবর্তী, ফিল্মের মিউজিক দিচ্ছেন অর্কবাবু, এবং মিউজিক ডেফিনেটলি খুব ভালো হবে, পরপর মিউজিক আসছে, নেক্সট উইক আরেকটা গান রিভিল করবে, এবার দেখা যাক কেমন কি হয়। তবে ভিডিও সিনেমা সম্পর্কে ট্রেলার গান যখনই আসবে সবার আগে নিয়ে আসার চেষ্টা করব, এবং আপনাদের এই খবরটা কেমন লাগলো এটা কমেন্ট বক্সে অবশ্যই জানান, এই ফিল্মটা নিয়ে আপনাদের কেমন এক্সাইটমেন্ট সেটাও জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর কী করতে হবে, রেড সাবস্ক্রাইব বাটনটা এক্ষুনি ট্যাপ করতে হবে, তাহলে আমরা জুড়ে থাকতে পারবো, এরকম খবর ডেলি আনতে পারবো। খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, টেক কেয়ার।